অবশেষে প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগি হত্যার দায় প্রকাশ্যে স্বীকার করলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন টিভি চ্যানেল পিবিএস কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন খাসোগি হত্যার দায় তার নিজের কারণ তার পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে খাসোগি হত্যার ঘটনা ঘটেছে সৌদি যুবরাজের ওই সাক্ষাৎকার আগামী পহেলা অক্টোবর সম্প্রচারিত হবে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সৌদি আরবের রাজার ছেলে মোহাম্মদ বিন সালমানি মূলত এখন দেশ পরিচালনা করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে এই প্রথম তিনি খাসোগীকে হত্যার কথা স্বীকার করলেন এর আগে তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলো সহ বিভিন্ন সূত্র জানিয়েছিল যে সালমানের নির্দেশে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে টিভি সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের সব দায় নিয়ে বলেন আমার পর্যবেক্ষণে থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে আমি এর সব দায় নিচ্ছি কারণ আমার পর্যবেক্ষণে থাকা অবস্থাতে ঘটনা ঘটেছে জামাল খাসকি হত্যার এক বছর পূর্তির আগে তিনি এ স্বীকারোক্তি দিলেন সৌদি যুবরাজের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাসগি দুই সালের দুই অক্টোবর মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন সৌদি সরকার সতেরো দিন ধরে খাসগির অবস্থান সম্পর্কে কোনো কিছু জানা থাকার কথা অস্বীকার করার পর তীব্র আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে উনিশ অক্টোবর স্বীকার করে যে খাসুগিকে সৌদি কনসুলেটের ভেতরে হত্যা করা হয়েছে সৌদি সরকারের হাতে আটক ও খুন হওয়ার দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে বসবাস জামাল খাসুগি কিন্তু শেষ পর্যন্ত তাকে সৌদি কনসুলেটের মধ্যেই সৌদি গোয়েন্দা কর্মকর্তাদের হাতে নির্মমভাবে নিহত হতে হয় হত্যাকাণ্ডের দায়ে এক ডজনেরও বেশি সৌদি কর্মকর্তাকে আটক করা হলেও তুরস্কের তদন্তকারী কর্মকর্তারা তাদের হাতে থাকা তথ্য প্রমাণের ভিত্তিতে বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশে খুন হন জামাল খাশোগি